ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার নাজিরপুরে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগ। ব্যক্তিগত আক্রোশের জেরে পরিচিতের হাতে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতের নাম আবুল হোসেন, বছর 65-এর ওই বৃদ্ধ, পেশায় কৃষক। পরিবারের দাবি, গতকাল রাতে বাড়িতে ছিলেন বৃদ্ধ ও তাঁর পুত্রবধূ। ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পরিবার।